বাংলাদেশে আসলে কি আমরা গণতন্ত্র নাই, গণতন্ত্র উদ্ধারের জন্য চেষ্টা করছি, নাকি ভারতের ইনভেশন থেকে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করছি? এবং এই অ্যাটমসফিয়ারটা তৈরি করেছে ভারত যাতে আমরা গণতন্ত্র গণতন্ত্র উদ্ধার নিয়ে আমরা চিল্লাইতে থাকি, মধ্যে থেকে ভারত যেভাবে আমাদের উপরে ইনভেশনটা যেভাবে ইম্পোজ করবে। আমার কাছে কে যেন বলেছে, কাশ্মীরে যেভাবে আর্টিকেল 370 ইম্পোজ করা হয়েছে, বাংলাদেশে আর্টিকেল 370 ইম্পোজ করার জন্য তাদের সবকিছু রেডি। এখন আমি আর আপনি অথবা বাংলাদেশের জনগণ অথবা রাজনৈতিক দলগুলো এবং জনগোষ্ঠী, আমরা আমি যতই আপনাদেরকে বলি যে আমাদের জাতীয় পরিচয় অ্যাজ এ বাংলাদেশি, অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট নেশন, আমরা ধীরে ধীরে ওই জায়গাটা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। চলে আসায় কি হয়েছে, আমরা এখনো গণতন্ত্রের জন্য আন্দোলন করি, আর ওইদিকে ভারত সরকার হাসিনাকে দিয়ে আমেরিকার জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টার সাথে মিটিং করে হাসিনাকে দিয়ে তারা যে কাজগুলো করানোর এটা করে দেয়। বাংলাদেশের ভাই বোনেরা, আপনারা কি জানেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করার আগে হাসিনা শেখ ভারতকে প্রত্যক্ষ এবং পরোক্ষ অথরিটি দিয়ে দিছে যে এই প্রজেক্টের যে কোনো সাবজেক্টে ইন্ডিয়া ইন্টারভিন করতে পারবে, এই প্রজেক্টের যে কোনো ইস্যুতে ইন্ডিয়া সুপারভাইজ করবে, এবং বাংলাদেশকে যতই যে সুপারভাইজ করবে এই জন্য তাদেরকে আবার পয়সাও দিতে হবে। কাগজে পত্রে তারা বলছে ইন্দো রাশা তাদের থার্ড প্রজেক্ট হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু হাসিনাকে দিয়ে ভারত এই কাজগুলো করায় নিতেছে। এখন আমরা সবাই গণতন্ত্রের আন্দোলন করছি, কিন্তু ভারত কি করছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে টোটাল বাংলাদেশটাকে ইনভেট করে আছে এবং তাদের লোকজন দিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা, বিদেশ নীতি, অর্থনীতি, সবকিছু, পার্লামেন্ট, সবকিছু নিয়ন্ত্রণ করছে। আমি সাকিব দুইজনে মিলে আমরা টকশো করছি, আমরা বলি বাংলাদেশের প্রত্যক্ষ নির্বাচন দিতে হবে, অথচ নির্বাচন বা গণতন্ত্র ইজ বিকাম সেকেন্ডারি আর দিস টাইম। আমাদের মেইন সমস্যা আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব, এবং রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য গণতন্ত্র অথবা ডেমোক্রেসি অথবা একটা ইলেকশন এ পার্টিকল। বাট এই মুহূর্তে পাকিস্তানের সাথে, পশ্চিম পাকিস্তানিদের সাথে যে যুদ্ধটা তৈরি করা হয়েছিল তার চেয়েও এখন খারাপ অবস্থা বাংলাদেশিদের। যেই প্রেক্ষাপটে বাংলাদেশিদেরকে লবণ এবং মরিচ পাছায় ঢুকাইয়া দিয়া নিজের স্বার্থের কথা চিন্তা না করে, দূরদর্শিতা না দেখিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ তৈরি করা হলো, আমাদেরকে পাকিস্তানে এই অধিকার দেয় না, আমাদেরকে জব দেয় না, আমাদেরকে এইটা করে না, আমাদেরকে ওইটা করে না, পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ বাজাইতে হইব, পাকিস্তানিদের সাথে যুদ্ধ বাজাই আমাদেরকে স্বাধীন করতে হইব। আমি একটা কথা বলি, মহিলারা বিয়ে করে, বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে যায়, তারপরে শাশুড়ির বদনাম, শ্বশুরের বদনাম, দেবরের বদনাম, স্বামীর বদনাম, সব বদনাম করা হয়। বদনাম করার পরে যখন এই সম্পর্কটা খুব খারাপ অবস্থায় যায়, প্রতিবেশীরা দুই চারজন বন্ধু বান্ধবরা ওই গৃহবধূকে পরামর্শ দেয়, বাপের বাড়ি চিল্লায় দরকার নাই, আবার চাস্তো বোন, খালাতো বোন, আত্মীয় স্বজনরা বলে আরে তুই চললে তোরে আমরা টেক কেয়ার করবো, স্বামীর উপরে নির্ভর করার দরকার নেই। বেকুব মহিলাটা যখন স্বামীর বাড়ির ছাইরা বাপের বাড়িতে যায়, তখন সে ওই বাড়ির আর মেয়ে থাকে না, সে হয় কাজের বেটি। আমাদের বাংলাদেশ 1971 সালে যে যুদ্ধ করে আপনারা মুক্তিযোদ্ধা খেতাব নিয়েছেন, আপনারা এখন বেয়ারা, বল
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিং এ একথা লেখা আছে, আপনারা যারা বীর উত্তম বীর বিক্রম দাবি করেন, আপনারা নাকি চেটের বাল ছিলেন, আপনারা নাকি চা বানায় রাখা হয়েছেন, আপনারা নাকি বাল ছিঁড়েছেন। বাংলাদেশের ভাই বোনের একটা উদাহরণ আপনাদেরকে না দিলেই না, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলেছি, আপনারা কিছুদিন আগে শুনেছেন মার্চ মাসে বাংলাদেশের এমভি আবদুল্লাহ নামক একটা কার্গোশিপ ইন্ডিয়ান ওশেনে সোমালি পাইরেটদের দ্বারা, পাইরেট বলে যারা জলদস্যু তাদেরকে, ওখানে তাদের দ্বারা এই কার্গোটা হাইজ্যাক করা হয়েছে, এবং হাইজ্যাক করার পরে ওখানে মুক্তিপণ দাবি করা হয়েছে, এবং মুক্তিপণ দাবি করার পরে রিসেন্টলি আমি শুনেছি বাংলাদেশ থেকে ওই কার্গোর লোকজনরা, মালিকার ওখানে লোকজনরা কয়েক মিলিয়ন ডলার দিয়ে ওই জাহাজটাকে ওখান থেকে মুক্ত করেছে। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, সোমালি পাইরেটদেরকে নিয়ে যে সমস্যাটা ওখানে আছে, এই সমস্যাটা তৈরি হয়েছে 1992-93 সালে, তখন সোমালির ওয়ারলর্ড জেনারেল ফারা আইদিদ যখন সোমালিতে সোমালিয়া গৃহযুদ্ধ শুরু করেছে, আমেরিকানরা ওখানে গিয়ে মার খেয়েছে, তারপরে থেকে সোমালি পাইরেটরা ওখানে এই কাজ করা শুরু করেছে। এখন আমেরিকানরা একটা পর্যায়ে বুঝেছে যে ওখানে ইন্ডিয়ান ওশেনে যদি তারা ঠিকমতো তাদের সিকিউরিটি জোরদার না করে, তাইলে ইউরোপিয়ানদের বাণিজ্য ইউরোপ এশিয়ানদের সাথে উল্টাপাল্টা হবে, ওখানে তারা নিয়ন্ত্রণ হারায় ফেলবে, এবং পরবর্তী সময় দেখা যাবে আমেরিকান পণ্য শিপিং, পণ্য শিফট করতে গেলে, যে কোনো আমদানি করতে গেলে বা রপ্তানি করতে গেলে আমেরিকান বাজার এশিয়াতে নষ্ট হবে, মিডল ইস্টে নষ্ট হবে, অন্যান্য জায়গায় নষ্ট হবে, তো তারা এটাকে নিয়ন্ত্রণ করতে চায়। তো নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা ওখানে গ্রুপ করলো, আমেরিকা এসব ক্ষেত্রে বেশ ভালো, তারা একা কোনো জায়গায় যাবে না, দল বেঁধে লোকজনদেরকে নিয়ে যায়। ওখানে যাওয়ার পরে তারা একটা কাজ করেছে যেটাকে বলে কম্বাইন্ড ম্যারিটাইম ফোর্সেস, সিএমএফ, আমেরিকার নেতৃত্বে সিএমএফ করেছে। এখন এই সিএমএফ করার পরে তারা বিভিন্ন দেশকে বলেছে যে তোমাদের যে কারো শিপ এই অঞ্চল দিয়ে যদি যায়, তোমাদেরকে যদি এখানে সিকিউরিটি পেতে হয়, তোমরা সিএমএফ এটাই তোমরা যোগ দিতে পারো, এই কম্বাইন্ড ম্যারিটাইম ফোর্সেস এর এটার নেতৃত্ব হয়েছে আমেরিকার হাতে। এখন এই কম্বাইন্ড ম্যারিটাইম ফোর্সেস এ আপনাদেরকে আমি বলি, শ্রীলঙ্কা যোগ দিয়েছে, ভারত যোগ দিয়েছে, পাকিস্তান যোগ দিয়েছে, মালদ্বীপ যোগ দিয়েছে, মিয়ানমার যোগ দিয়েছে, যোগ কে দেয় না জানে? বাংলাদেশ। কেন যোগ দেয় না আপনারা এটা কি জানেন? বাংলাদেশের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র এই দুইটার উপরে বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নাই, ইন্ডিয়া যে সিদ্ধান্ত নাই ওই সিদ্ধান্তটা বাংলাদেশের সিদ্ধান্ত। তারা কি করে জানেন? ইন্ডিয়া বাংলাদেশিদের, বাংলাদেশ নেভাল ফোর্সকে তারা এইখানে ওইখানে পাঠায়, ইন্টারনাল কোনো ট্রেনিং এর জন্য, ইন্টারনাল কথাবার্তা বলার জন্য, কিন্তু আন্তর্জাতিকভাবে আমেরিকা বা ইউরোপিয়ানদের নেতৃত্বাধীন কোনো ফোর্সে বাংলাদেশকে যোগ দিতে দেয়া হচ্ছে না। যখন যোগ দিতে দেয়া হচ্ছে না, এর অর্থ কি জানেন? বাংলাদেশকে এসব ক্ষেত্রে আন্তর্জাতিক এই এন্টিটি গুলোয়, অর্থাৎ যেই স্ট্রাকচারটা তৈরি করা হয়, আমি জানি না এটা সঠিক বাংলা কি, এই যে একটা ম্যারিটাইম ফোর্স করছে, একটা গ্রুপ তৈরি করছে, যে এই গ্রুপ দিয়ে তারা পাইরেটদের অর্থাৎ জলদস্যু যারা আছে তাদেরকে প্রতিহত করা হবে, তো এদের মাধ্যমে এই কাজগুলো তারা করবে। এখন ওখানে তারা দেয় না, আমি আপনাদেরকে যেটা বললাম সেখানে তাদেরকে যোগ দিতে দেওয়া হয় না। আরো একটা জিনিসের বাংলাদেশকে যোগ দিতে দেওয়া হয় না, সেটা হইতেছে ইউএস অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিং এগ্রিমেন্ট, যেটাকে বলে ACSA, এটাই আসলে তারা কি করতেছে, লজিস্টিক্স অ্যান্ড জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, যেটাকে সংক্ষেপে বলে GSOMIA, টু অ্যাডভান্স ইটস এন্ডিউরিং সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স। এখন
আন্তর্জাতিকভাবে মিলিটারি ইকুইপমেন্ট অথবা লজিস্টিক অথবা ইনফরমেশন এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যেও বাংলাদেশকে জয়েন করতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না, এটা কি আপনাদেরকে বলে আমি টায়ার্ড হয়ে যাব? একটা কারণ, জয়েন করতে দেওয়া হয় না, বাংলাদেশের নিজস্ব কোনো সেনাই আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার ক্ষেত্রে কোথাও জয়েন করার জন্য। আপনাদের মনে আছে না, ব্রিক্সে জয়েন করার জন্য হাসিনা মাগি সাউথ আফ্রিকা পর্যন্ত দৌড়াইছে এবং দৌড়ানোর পরে ওখানে গিয়ে পুটকিতে একটা চিমটি খাই আবার বাংলাদেশে ব্যাক করছে, ব্রিক্সের ধারে কাছে যাইতে দেওয়া হয় না। ওয়েরাস ছোট খাটো ছাতা মাতা বালছল দেশ ওখানে ব্রিক্সে জয়েন করেছে, বাংলাদেশকে জয়েন করতে দেওয়া হয় না। আপনি বললেন যে জিসোমিয়া চুক্তি যেটা, এটা তো পিটার হাস সবসময় চাচ্ছিল যে বাংলাদেশ যাতে এই চুক্তিটা সাইন করে, কিন্তু এখানে ভারতের বাধার কারণেই কিন্তু বাংলাদেশ পারছে না, এটা মূল বিষয়। আচ্ছা, করতে বাধার কারণে টোটাল সাবজেক্টটা হচ্ছে দেন হু ইজ রানিং বাংলাদেশ। হাসিনা মাগি এই প্রেস কনফারেন্সে বলছে হু ইজ গোইং টু লিড, হু ইজ গোইং টু রিপ্লেস মি, মাগি ও তো অলরেডি রিপ্লেসড বাই মোদি। ইউ আর নট ইন পাওয়ার মাগি, মাগি ইউ আর নট ইন পাওয়ার। হাসিনা মাগি তুমি ক্ষমতায় নেই, হাসিনা মাগি তোমার কোনো সে নাই, হাসিনা মাগি তোমাকে আমার দেশমাতা বাংলাদেশের জন্য একটা অভিশাপ হিসাবে আল্লাহ পাক এখনো তোমাকে ওখানে কেন বসিয়ে রেখেছে এটা আল্লাহ পাক ভালো জানেন। হাসিনা মাগি তুমি জিজ্ঞাসা করেছ আমার পরে কে নেতৃত্ব দেবে, মাগি তুই কোনো নেতৃত্ব দেস না, নেতৃত্ব দিতে গেলে শিক্ষা লাগে, নেতৃত্ব দিতে গেলে অভিজ্ঞতা লাগে, নেতৃত্ব দিতে গেলে দূরদর্শিতা লাগে, নেতৃত্ব দিতে গেলে দেশপ্রেম লাগে, নেতৃত্ব দিতে গেলে পরিকল্পনা করার মতো যোগ্যতা অভিজ্ঞতা সবকিছু থাকতে হয়, নেতৃত্ব দিতে গেলে নীতিবোধ থাকতে হয়, নেতৃত্ব দিতে গেলে চরিত্রের দরকার হয়, শিষ্টাচারের দরকার হয়, মাগি এর কোনটাই তো নাই। আমি যে বিষয়টাকে আপনাদের কাছে একের পর এক আপনাদেরকে আমি বলছি যে প্রত্যেকটা বিষয় চেরা বিচার করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনার নিজের পরিচয় থাকবে না, আপনার নিজেদের অস্তিত্ব থাকবে না। আজকের এই বিষয়টা নিয়ে সাকিব শো শুরু করার আগেই বলছি আমরা অনেকগুলো বিষয়ে কথা বলবো, কিন্তু আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে চাচ্ছি আপনার দেশ বাংলাদেশ এবং আমরা বাংলাদেশ স্বাধীনতা চেতনা আপনাদেরকে বলছি, আপনাদের ওই বাল নামক স্বাধীনতাটা নাই, ওই বাল নামক সার্বভৌমত্বটা নাই, ওই বাল নামক অস্তিত্বটা আপনাদের নাই, ওই বাল নামক পরিচয়টা আপনাদের নাই। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি